हेलो स्टूडेंट्स ऑफ क्लास 11 আমরা লাস্ট ভিডিওতে ভেক্টরের সংযোজনের কিংবা যোগের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করেছি এবং সেটা আমি এখন বোর্ডের থেকে কিন্তু মুছিনি এবারে কেন মুছিনি সেটা একটা কারণ রয়েছে সেটা আমি বলছি এখন যে ত্রিভুজের সূত্র আমরা পড়েছি ভেক্টর সংযোজনের ক্ষেত্রে তো এই ভিডিও টপিক হচ্ছে সামান্তরিক সূত্র এটার উদ্দেশ্য কিন্তু সেই একই অর্থাৎ ভেক্টরের ত্রিভুজের সূত্র দিয়ে যেরকম আমরা ভেক্টরের সংযোজন কিংবা যোগ করে থাকি একই ভাবে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে একই কাজ করে থাকি এবারে কেন আমি ভেক্টরের ত্রিভুজ সূত্রে যা ডেরিভেশন আমরা করেছিলাম লাস্ট ভিডিওতে সেগুলো মুছিনি তার একটা কারণ বলি যা ফলাফল কিংবা ক্যালকুলেশনের পদ্ধতি সব কিন্তু একই থাকবে সামান্তরিক সূত্রের ক্ষেত্রেও আমি তুলনা করার জন্য যে একই থাকছে সেই জন্য আমি এই পার্টটাকে রাখবো এই পার্টটাকে মুছে আমি এখানে সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব তোমরা ভালো করে জানো একটা সামান্তরিক মানে যদি আমরা কর্ণকে যোগ করি তার মানে সেটা স্বাভাবিক দুটো ত্রিভুজের সমষ্টি হয় তাহলে ওই একটা ত্রিভুজের যা ক্ষেত্র হবে মানে ক্ষেত্রফল হবে সেটা স্বাভাবিকভাবে সামান্তরিকের ক্ষেত্রফল তার দ্বিগুণ হবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে সামান্তরিকের সূত্র এই যোগের নিয়মটা কি না নিয়ম হচ্ছে পর পর অর্থাৎ দুটো সন্নিহিত বাহু সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি সেই দুটো বাহু যদি দুটো ভেক্টরের মান ও দিক সেটাকে যদি প্রকাশ করে তাহলে এই যে দুটো ভেক্টর ধরা হলো তাদের ছেদ বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে স্বাভাবিকভাবে সামান্তরিকের কর্ণ পাব তাহলে সেই বাহুটা অর্থাৎ সেই কর্ণ বাহু বলা ভুল হবে সেই ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ সেই সামান্তরিকের সেটা কিন্তু সেই দুই ভেক্টরের লব্ধির মান ও অভিমুখকে নির্দেশ করবে আর সেই ছেদ বিন্দুটা অর্থাৎ স্টার্টিং পয়েন্টটা যেখান থেকে অঙ্কনটা করবো লব্ধিটা আমরা সেই বিন্দুটাই হবে এই তিনজনের অর্থাৎ দুটো ভেক্টর প্রথম দুটো ভেক্টর এবং তৃতীয় দুই ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টর তিনজনের আদি বিন্দু আমি একে বললে তোমাদের সুবিধা হবে তো এটা তোমাদের নিশ্চিত মনে আছে ত্রিভুজ সূত্রটা হয়েছিল তো এই জিনিসটাকে দেখো আমি কিভাবে বলছি এটা না মুছলেও হয় তো মুছে দিই এইখান থেকেই আমরা ক্যালকুলেশনটা কিন্তু করে নিতে পারবো বলতে গেলে আর একদম সেম টু সেমই ক্যালকুলেশন থাকবে দেখো এটা একটা সামান্তরিক বলতে পারি আমরা কিভাবে না যদি আমরা এইটাকে যেটা ত্রিভুজ সূত্রতে দেখো এই জিনিসটা ছিল আমরা শুধুমাত্র এই বাহুর একটা সমান ও সমান্তরাল যদি আমি নিয়ে নিই এরকম তাহলেই হবে আর এদিকে এর বিপরীত বাহু তাহলে এর সমান্তরাল এবং সমান নিতে হবে তোমরা স্কেল নিয়ে করবে একদম পারফেক্ট হয়ে যাবে শুধুমাত্র কি করব না এইটার নাম দিয়ে দেবো বি আর কি করব না আগের বারের মতো দেখো আমি ওই জন্য মুছিনি তোমাদের দুটোকে সামনে রেখেই পাশাপাশি রেখে বলতে চাই কি কারণে যাতে করে তোমরা একটা করেই পরীক্ষাতে রিভিশন করে নিতে পারবে একটা করে যেরকম ছিল নাম নামও চেঞ্জ করব না অ্যাঙ্গেলও চেঞ্জ করছি না যেরকম ছিল অবশ্য এইদিকে যেহেতু এই বাহুটা রয়েছে তার মানে এই অ্যাঙ্গেলটা আমরা আলফা বলতে পারবো এবার দেখো পদ্ধতিটা কিংবা ব্যাপারটা কত সহজ হয়ে যাচ্ছে তোমরা এখনই লক্ষ্য করতে পারবে এই ক্ষেত্রে আমি বিবৃতিতে কি বলেছি সামান্তরিক সূত্রের বিবৃতিতে না সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু তাহলে ও এ অর্থাৎ ও এ এবং এ বি তাহলে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে তাহলে তাদের যে ছেদ বিন্দু তাকে যুক্ত করে যে কর্ণ পাওয়া যাবে অর্থাৎ ও বি সেই কর্ণটা কিন্তু হবে কি প্রকাশ করবে না লব্ধির মান আগের দুটো ভেক্টরে এবং অভিমুখ প্রকাশ করবে যদি আমরা এই দুটো বাহু ধরি অর্থাৎ ও ডি এবং ও এ এরাও তো সন্নিহিত বাহু তখন কি করতে হবে না তখন আমাদের ডিরেকশন চেঞ্জ করে করতে হবে অর্থাৎ তখন আমাদের ডিরেকশন চেঞ্জ করতে হবে এদিকে কিছু বাহু ধরে করতে হবে তো কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই আমরা এইটাই সবচেয়ে সুবিধে ধরার জন্য এখান থেকে ও থেকে এ থেকে বি তাহলে সন্নিহিত বাহু হলো অভিমুখটাও একই দিকে হলো আর তৃতীয় যেটা হলো সেটা তার বিপরীত অভিমুখ হয়ে গেল আর ছেদ বিন্দু দিয়ে কানেক্ট করে দিলাম আর এ ও বিন্দুটাকে দেখো প্রথম দুটো ভেক্টরের আদি বিন্দু হয়ে গেল
এবং তৃতীয় ভেক্টর অর্থাৎ এই সবুজ ভেক্টর যাকে আমি বললাম লব্ধি ভেক্টর তারও আদিবিন্দু সেই হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন যা আছে কোনরূপ কিছু পরিবর্তন হবে না। কি করে না আমি তুলনা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো আমি সামান্তরিক সূত্র দিয়ে গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে আমি লব্ধি বের করতে চেয়েছি লব্ধির মান, কারণ এখান থেকে শুধু রুট ওভার করে দিলে তো মানটা পেয়ে যাবো। সি স্কোয়ার ছিল তাহলে মান কত হবে, রুট ওভার করতে হবে এইটা হবে। এবার দেখো আর অভিমুখ, অভিমুখ আমরা এখান থেকে পেয়ে যাবো। যদি এই ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, না দেখো এই ক্ষেত্রে যদি দেখি আমার লব্ধি কি না ও বি স্কোয়ার লব্ধির বর্গ, কারণ লব্ধির বর্গ কেন করছি না ও বি একটা সমকোণী ত্রিভুজ এখানেও ছিল, তোমরা তুলনা করতে পারো এই জন্য আমি মুছিনি, তোমরা তুলনা করতে পারো। তাহলে সমকোণী ত্রিভুজ হলে ও বি স্কোয়ার সমান কি হবে না ও ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার। দেখো কোনো পরিবর্তন নেই, সেই একই জিনিস, কারণ সেই ত্রিভুজটাই তো সামান্তরিকের মধ্যে রয়েছে। নেক্সট লাইনে কি হবে, আবার আগেকার মত ও এ প্লাস এ বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখান থেকে কি হবে ও এ স্কোয়ার, সেখান থেকে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটাকে সাজিয়ে নিলাম এরকম। শুধু সাজিয়ে নেব তা না, যেরকম আগের বার উপর নিচে আমরা এবি দিয়ে গুণ করেছিলাম, দেখো আমি এই জন্য একটা অনুকালিকে করছি যাতে করে তুলনা করতে পারো, একই জিনিসই করছি। ও এ স্কোয়ার থাকছে, এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে কত, এ বি স্কোয়ার, আর এদিকে যেরকম আছে টু ও এ এ বি, এবিটাকে সামনে একটু নিয়ে চলে এলাম দেখতে সুবিধা হবে বলে, এবারে যেরকম এটা ছিল ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার লিখবে। ওবি স্কোয়ার মানে কত, সি স্কোয়ার, ও স্কোয়ার মানে কত, এ স্কোয়ার, এবি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার, দেখো মানগুলো করে লিখে রেখেছি সেখানেও একই জিনিসই ছিল। আর টু এ বি, এই বাই এ বি কত না কস আলফা, দেখো এই সূত্র অর্থাৎ যদি আমি ইকুয়েশন থ্রি বলি আর ওখানে ইকুয়েশন ওয়ান, কোন পরিবর্তন আছে কি, তাহলে এই সি স্কোয়ার অর্থাৎ এই সমীকরণ লব্ধির মান প্রকাশ করছে, মান কি করে বের করবো না রুট ওভার করে দেবো, কারণ সি স্কোয়ার তো লব্ধির বর্গ, আমরা তো লব্ধির মান বলছি, তাহলে রুট ওভার করে নিলেই হয়ে গেল, তাহলে এখানে রুট ওভার করে দেবো এখানে রুট ওভার করে নেবো। এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা তৈরি হচ্ছে, অর্থাৎ লব্ধি প্রথম ভেক্টরের সঙ্গে যে কোনটা তৈরি করছে অর্থাৎ লব্ধি ভেক্টরের অভিমুখ সেটা কত হবে, না আমি ট্যান থিটা বের করবো, তাহলে ট্যান থিটা বের করা মানে কত, বিই বাই ওই, বিই বাই এবি করছি আগের বারের মতো পুরোটাই দেখো, আর ওই সমান কত ও এ প্লাস এ, দেখো সেম প্রিন্সিপাল কোন চেঞ্জ নেই, এখান থেকে কি লিখবো বিই বাই এবি ইনটু এবি, এখানে একটু সাজিয়ে নিতে হবে কারণ এখানে এবিটা আসেনি, তাহলে এই বাই এবি ইনটু এ, লক্ষ্য করে দেখো এখান থেকে কি আসছে বি বাই এ বি মানে কত বিই এ বি, তাহলে বিই বাই এ বি মানে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে এ বি সাইন আলফা, আর ও এ মানে ও এ প্লাস এ বি এ বাই এ বি অর্থাৎ কস আলফা, তাহলে এ বির মান বসাবো তাহলে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। যদি এটি ইকুয়েশন নাম্বার 4 বলি, দেখো ইকুয়েশন 4 আর ইকুয়েশন 2 কোনো কি পার্থক্য আছে, কোনো পার্থক্য নেই, এই জন্য আমি আগের ভিডিওতেও বলছিলাম যেহেতু দুটোর প্রমাণ সেরকম পরীক্ষাতে যদি 2016 সাল থেকেই দেখা হয় 2015 সাল থেকে বলা হয় কোনোদিনই আসে না, কিন্তু এই দুটো ফর্মুলার প্রয়োগ প্রচুর রয়েছে, আমরা অনুশীলনী করার সময় কি নেক্সট ভিডিওতেও দেখবো যে লব্ধি এবং লব্ধির মান এবং লব্ধির অভিমুখ বের করার জন্য খুবই কাজে লাগে, তো দুটো ফর্মুলা তো মনে রাখতেই হচ্ছে, তো প্রমাণ দুবার করার কোনো দরকার নেই, তোমরা একটাই প্রমাণ করলে সেই প্রমাণটাকে কি করবে
এই ক্ষেত্রে যে প্রমাণটা করলে সেটা এই ক্ষেত্রে লাগিয়ে দিলে, ওই জন্য নামগুলো চেঞ্জ করার দরকার নেই, তাহলে মনে রাখতেও কোনো অসুবিধা নেই। আর এটা মনে রাখার সেরকম কিছু নেই, শুধু সমকোণী ত্রিভুজ নিয়ে শুধু সাজিয়ে নেওয়া, কারণ কেউ যদি এখানে এবি এবি দিয়ে গুণ না করে তাহলে তো হবে না, প্রমাণটা তো সেখানেই আটকে গেল। এখানেও যদি এবি দিয়ে গুণ উপর নিচে না করে তো হবে না, শুধু ওইটুকু মনে রাখা। তাহলে দুবার করার কোনো দরকার নেই, একবার করলেই হবে। এই জন্য আমি দুটো আলাদা ভিডিওতে আলোচনা করলাম, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোনো রকম কোনো ফারাক নেই, কিন্তু একটা করলেই পরেরটা কিন্তু করা যাবে, ওই জন্য একবার করে দিলেই হবে। তো এখানেই আমি আলোচনা শেষ করছি, কারণ আমরা এই যে ফলটা পেলাম, এই ফলটার প্রয়োগ এবং ভেক্টরের যে নিয়ম রয়েছে, যেমন দেখবে তোমাদের ছায়া প্রকাশনী বইতে পেজ নাম্বার 88 এ রয়েছে যে বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম, সেটাও অবশ্যই ইম্পর্টেন্ট নয়, শুধু জানলেই হবে, তবুও যেহেতু সিলেবাসে রয়েছে আমরা আলোচনা করব। তো বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম সেটা, এবং তার আগে এই যে দুটো সূত্র রয়েছে সেই দুটো সূত্রকে আমরা মূল, ধরো যে ভেক্টর দেওয়া রয়েছে মূল ভেক্টর দুটো দেওয়া রয়েছে সাপোজ, তো যেহেতু দুটো ভেক্টরের লব্ধির ক্ষেত্রে সূত্রটা আমরা তৈরি করেছি, অর্থাৎ সূত্রটা প্রমাণ করেছি, তো এটা সমমুখী দুটো ভেক্টর হলে, বিপরীতমুখী দুটো ভেক্টর হলে, কিংবা একই মানের দুটো ভেক্টর কিন্তু বিপরীতমুখী, তো তাদের ক্ষেত্রে লব্ধির মান অভিমুখ কি হবে সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং সংযোগ নিয়ম বিনিময় নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে, তারপরে কিছু গাণিতিক উদাহরণ রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে, তারপরে আমরা চলে আসবো কিন্তু ভেক্টরে বিয়োগের দিকে। চ্যাপ্টারটা যেহেতু অনেক বড়, অনেকগুলো ভিডিও হবে, কিন্তু আমি ইম্পর্টেন্ট বেছে কোনো কিছু আলোচনা করতে চাইছি না, কারণ ওরকম করে একটা বছর হয়তো রেজাল্ট করা যায়, কিন্তু এই লেভেলের সিলেবাস তো তোমরা প্রতি বছর পড়বে না, তো যখন যে সিলেবাসটা রয়েছে আমাদের সিলেবাস থেকে যা রয়েছে সেগুলো পুরোটাই আমরা আলোচনা করবো, বরং সময় লাগুক। তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে। পরের ভিডিওতে আমরা এর প্রয়োগ এবং সংযোগ এবং বিনিময় নিয়ে আলোচনা করব, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।